2025 সালের মধ্যে সারা বাংলা থেকে টিবি উৎখাত করতে টিবি মুক্ত বাংলা গঠনের উদ্দেশ্যে টিবি মুক্ত পঞ্চায়েত প্রচার অভিযান বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে এই কর্মসূচি নামা হয়। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 52 জন রোগীকে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় এবং বোঝানো হয় টিবি রোগ কী, টিবি রোগ হলে কী কী করতে হবে, কী খেতে হবে, সবকিছুই বোঝানো হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ডিস্ট্রিক্ট টিউবারকিউলোসিস অফিসার ডক্টর তন্ময় কুমার ঘোষ, ছাতনার বিএমওএইচ ডক্টর অর্চনা কুণ্ডু, ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের ল্যাব ইনচার্জ ডক্টর বিধান চন্দ্র নায়ক, ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার তমাল বসু, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার দেবাশিস দাস মধুক সহ বিশিষ্ট ডাক্তার বাবুগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঁকুড়া থেকে আব্দুল হাই এর রিপোর্ট আমাদের টিভি। আজকে যে অনুষ্ঠানটা হলো সেটা হচ্ছে টিবি পেশেন্টদের একটা আয়োজন করা হয়েছিল, যাতে ওদের পুষ্টি ব্যাপারটা নিয়ে দেখাশোনা করা হয়। এটা সেন্ট্রাল থেকে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে, যেন আমরা টিউবারকুলোসিসটাকে এলিমিনেট করতে চাইছি, যেহেতু সেই জন্য টিউবারকুলোসিসের পেশেন্টদিকে টিবি পেশেন্টদের যাতে আরও ভালো করে তারা টিবি রোগটার সঙ্গে প্রতিরোধ করতে পারে, সেই জন্য আমরা তাদের পুষ্টির খাবারগুলো সেগুলো দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানটা করেছিলাম। তো এখানে আজকে টোটাল 52 জন পেশেন্টকে আমরা দিতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি ভবিষ্যতে আরও অনেক পেশেন্টকে এর সঙ্গে যোগ করতে পারবো। এটা ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালের এবং ছাতনা বিপিএইচসি হসপিটালের স্বাস্থ্যকর্মীরা মিলে আমরা এই অনুষ্ঠানটা করেছি, এবং আমরা এটা অনুরোধ করব যারা এই প্রোগ্রামটা দেখছেন এবং যারা এটা সম্পর্কে জানেন তারাও যেন এটা সম্পর্কে এগিয়ে আসেন, এবং তারাও যেন টিবি পেশেন্টদের এই সামান্য এই উদ্যোগটুকুতে সাহায্য করেন এবং তারা যেন এগিয়ে আসেন। আমার নাম তমাল বাসু, আমি ছাতনা হসপিটালে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট।